আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ও সালাত আল্লাহ প্রশ্ন প্রশ্নকর্তা বলেছেন আমরা আবাসিক এলাকায় বাস করি এখানে আমার বাবার একটি চারতলা আবাসিক ভবন আছে আমরাও এলাকার অনেক বাড়িওয়ালা আবাসিক ভবনের বিভিন্ন তলায় আজ অনেক বছর যাবৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া দিচ্ছি যেমন কোচিং সেন্টার কাপড়ের দোকান কর্পোরেট অফিস খাবার দোকান ইত্যাদি কারণ এতে আমরা কিছুটা বেশি ভাড়া পাই যতটুকু জানি সরকারি আইনে আবাসিক এলাকা বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া দেওয়া নিষেধ তাছাড়া এলাকার প্রতিবেশীদের অভিযোগ বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া দিলে তাদের সমস্যা হয় সরকারের আইন অমান্য করে এবং প্রতিবেশীকে কষ্ট দিয়ে এভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া দিলে কি ভাড়ার টাকা সম্পূর্ণ হারাম হবে নাকি আইন অমান্য এবং প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য গোনা হবে জাজাকাল্লাহ হেরান ও বারাকাল্লা আল্লাহ ফিক প্রশ্ন করতে জানতে চাচ্ছেন গোনাতে কোনো সমস্যা নেই এখন মানে ইনকামটা সম্পূর্ণ হারাম না হলেই হল কিন্তু কোনো ইনকাম এর মধ্যে যদি গোনা হয় তাহলে তো সেটা পলিউটেড হয়ে গেল না আমরা যদি এটা হয় যে আইন অমান্য করছেন আবার প্রতিবেশীরও কষ্ট হচ্ছে তাহলে অবশ্যই আপনার ইনকামের মধ্যে হারাম মিশ্রিত আছে আপনার তো একটা ইনকাম আপনি আবাসিক দিলে পেতেন অতএব সেটা আপনার জন্য হালাল কিন্তু যখন আপনি এমন কাউকে দেবেন যেটা আইনও লঙ্ঘন আবার মানুষের কষ্ট হয় মানুষের কষ্টতে আবার হারাম কাউকে কষ্ট দিয়ে যদি আপনি ইনকাম করেন তাহলে সেই ইনকামটা পুরোপুরি হালাল নয় সফরে জমার সাথে আসর জমা করা যাবে কি না এটা অনেকেই বলেছেন যাবে যেহেতু জমা এটা জহরের বিপরীতে পড়া হয় বা জোহরের পরিবর্তে ফলে জমার পরপর যদি কেউ আসর জমা করতে চান এখতলাফি মাস আলা তবে এটা আমি দেখলাম যে মহাকমে কেরামের মধ্যে অনেকেই জায়জ বলেছেন আমি সৌদি আরবের কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করতে চাই জেনারেল লাইনে এক্ষেত্রে ইউরোপ আমেরিকায় পিএইচডি করতে যাওয়ার ব্যাপারে কিছু বলুন সৌদি আরবে যেতে চান তার মানে আমেরিকান অথবা ইউরোপে একটা পিএইচডি হলে সুবিধা হয় সেই হিসাবে আপনি আমেরিকা বা ইউরোপে পড়তে যেতে চান আমেরিকা ইউরোপে পড়তে যাওয়া বা সফর করতে যাওয়া বেশ কিছু শর্ত সাপেক্ষে প্রথম হচ্ছে আপনার দিন বিসর্জন দিয়ে এই সমস্ত মুসলিম দেশে যাওয়া যাবে না আপনি বললেন যে ঠিক আছে পাঁচ বছর নয় নামাজ না পড়লাম অথবা অন্য লাইফ মেনটেন করলাম এটা এক বছর না এক একদিনের জন্য এটা জায়জ হবে না দিন পরিপালনের স্বাধীনতা এবং পরিপালন করবেন এটা একটা থাকতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে কোনো অশ্লীল কার্যকর্মে লিপ্ত হওয়া যাবে না ওই দেশটা হলো নাইট ক্লাবের দেশ আরও অন্য অন্য নানা খারাপ ক্লাব আছে সেখানে নিজেকে রক্ষা করা যাবে কি না কারণ অনেক বাঙালি আমরা যতটুকু জানি অনেক কিছু হারিয়েছে কেউ হারিয়েছে আখলাক কেউ হারিয়েছে শালীনতা ফলে অশ্লীল লাইফে চলে গেছে কেউ হারিয়েছে ইমান আকিদা এবং বিশ্বাস অনেক স্টুডেন্টদের কথা জানি যারা ওখানে যাওয়ার পরে পুরো নাস্তিক হয়ে গেছে কারণ ইউরোপ আমেরিকার অধিকাংশ টিচাররা কিন্তু বেসিকলি নাস্তিক এথিস্ট এথিস্ট তো এতটা ঝুঁকির মধ্যে যাবেন কি না সেটা আপনি ভেবে দেখবেন শর্তগুলো রক্ষা করা যাবে কি না তবে এটাও সত্য সেখানে যাওয়ার পরে অনেকে দেখা যাচ্ছে যে হয়তো ভালো কোনো স্কলারের সান্নিধ্য পেয়েছেন ইসলামিক সেন্টারে আসা যাওয়া করছেন ফলে সে আগে হয়তো কিছু বেদাতে আকিদার ছিল এখন শুদ্ধ আঁকিদারও হয়েছেন এরকম কিছু অ্যাক্সেপশনও দেখা যায় আসলে ওখানে যাওয়ার পরে আমি কোন কমিউনিটিতে মিশছি আমি কি কোনো ইসলামিক সেন্টারের সাথে কানেক্টেড কিনা এবং আমি খুব সিনসিয়ারলি নিজেকে সেখানকার বিষবাষ্প থেকে অশ্লীল পরিবেশ থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারছে কি না এবং দিনের মধ্যে থাকার মতো সুযোগ আমার আছে কি না এসব কিছুর উপর নির্ভর করে একটা মৌলিক নীতিমালা হচ্ছে কোনো ব্যক্তি কোনো জনপদে গিয়ে যদি ইমান হারে হারায় অথবা আখলা হারায় অথবা ইবাদত তাকে বর্জন করতে হয় তাহলে তার জন্য ওই জনপদে থাকা যাওয়া সেটা যে উদ্দেশ্যে হোক না কেন হারাপ এইভাবে আমাদেরকে বিষয়টা ভাবতে হবে আমার স্ত্রী দেড় মাসের গর্ভবতী দোয়া করবেন এ অবস্থা থেকে নেককার সন্তান লাভের বিশেষ কোনো আমল আছে কিনা আল্লাহ যেন আপনার স্ত্রীকে সুস্থ রাখেন এবং নেক সন্তান দান করেন দোয়া করছি আর নেক সন্তানের জন্য তো সুন্দর সুন্দর দোয়া আছে নবীরাই করেছেন জাকার আল্লাহ সাল্লাম করেছেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম করেছেন করেন সে দোয়াগুলো পড়বেন যেমন হে আল্লাহ তুমি আমাদের সন্তান এবং স্ত্রীদের মধ্যে এমন করে দাও যেন তারা আমাদের জন্য নয়ন জোড়ানো হয় হ্যাঁ এভাবে দোয়া করা যেতে পারে বাংলায় করতে পারেন আয়াতের অর্থ দিয়ে করতে পারেন সরাসরি করতে পারেন আমি কলেজে পড়ি কলেজ থেকে দিন পালন করা কঠিন হয়ে পড়েছে এখন আমার করণীয় কি জেনারেল লাইন থেকে কিভাবে দিন পালন করতে পারি কলেজে কেন কঠিন হয়ে পড়েছে যদি কঠিন হয়ে পড়ে যদি যেখানে সহজ হয় সেখানে যেতে হবে সহজ এখন এখানে তো পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ করা কঠিন অনেক জেনারেল স্টুডেন্ট অনেক মাদ্রাসা স্টুডেন্ট থেকে ভালো দিনদারিত আছে না আচ্ছা অনেক জেনারেল স্টুডেন্ট অনেক সহি এলএম রাখে অনেক মাদ্রাসার ছাত্র অনেক বেদায়াতি এলএম রাখে এটা তো বাস্তবতা বাংলাদেশেও অন্য দেশেও ফলে বিষয়টা মানে তুলনামূলক তবে জেনারেল একটা এজুকেশান সিস্টেমে যেটা হয় কো এজুকেশান থাকে ছেলে মেয়েদের অবৈধ রিলেশন কানেকশন ইত্যাদি এগুলো তো বেড়ে যাচ্ছে হু হু করে মাদ্রাসার চাইতেও বেশি এই কারণে এই কারণে যদি কেউ মনে করে যে সে আসলে দিন ধর্ম থেকে সরে যাচ্ছে আখলাখ থেকে সরে যাচ্ছে আঁকিদাকে সরে যাচ্ছে ইমিডিয়েটলি সে ওই জায়গা থেকে ফিরে আর এটা ওই বিদেশের ক্ষেত্র যা দেশের ক্ষেত্রেও সে একই বিধান তার ইমান রক্ষা করা দিন রক্ষা করা হচ্ছে তার এক নম্বর প্রায়োরিটি দিনের জন্য সে সবকিছু বিসর্জন দিতে পারবে বরং দেওয়াটা উচিত এই জন্যই তো আমরা দেখি যে আল্লাহর পথে যারা জেহাদে যান তারা যান বাঁচিয়ে কাজ করেন না কারণ যান বাঁচিয়ে কাজ করলে তাহলে দেখা যাবে হয় দিন দিন বাঁচাবেন না যান বাঁচাবেন কোনটা বাঁচাবেন আগে দিন বাঁচাবেন আগে বর্তমান পরিস্থিতিতে আমরা কোন দলের পক্ষ অবলম্বন করতে পারি ইসলামে যে কোনো একটা দল করার কিছু নীতিমালা আছে দল এর জন্য প্রধান নীতিমালা হচ্ছে মানে সেই দলকে অতিরিক্ত ভালোবাসা যাবে না যে দল করে সে আমার বন্ধু যে দল করে না সে আমার শত্রু এই জায়গাটাতে আমাদের প্রায় সবার সমস্যা ইসলামের যেটা আসলে বিধান সেটা হচ্ছে মুসলমানরা এক জামাত হবে এবং তাদের সঙ্গবদ্ধ হওয়ার মূল্যীতি হবে দিনদারি এবং কোরআনসন্নার কোরআন কোরআনসন্না কাঁকড়ে ধরা তো এই জায়গাতে ইসলামী অথবা মুসলিমদের দলগুলোর ক্ষেত্রে অনেক ত্রুটি আছে তো এটা এটা দেখতে হবে আর কি আপনি যে দল করতে চান সেই দল সঙ্গবদ্ধ হওয়ার ইসলামী বিধিমালা মেনে চলছে কি না এটাও মনে রাখতে হবে ইসলামী বিচ্ছিন্নভাবে থাকাটাকে উদ্বুদ্ধ করা হয় নাই ইসলামের সঙ্গবদ্ধ থাকাটাকে উদ্বুদ্ধ করা হয়েছে কিন্তু সঙ্গবদ্ধ হতে গিয়ে আমরা আসলে কি গড়ে তুলছি তাই না আমরা মুসলিম প্রশাসনগুলোর ক্ষেত্রে অনেক সমস্যা দেখি আজকাল বিভিন্ন দেশে মুসলিম প্রশাসন তো সেখানে সুদঘুষ থাকার কথা ছিল না দুর্নীতি থাকার কথা ছিল না অন্যায় জুলুম থাকার কথা ছিল না তাই না ছিল না তো অনেক কিছুই থাকার কথা কিন্তু তো থাকছে তো সুতরাং যেমন ধরেন বাজারে ইলিশ মাছ পাওয়া যায় এখন ইলিশ মাছ যদি ফরমালিন দেয় আমাদেরকে বললো এই ফরমালিন ইলিশ মাছ আছে নেন কেউ নেবেন ফরমালিন আছে অনেক বেশি ভালো করে ফরমালিন দিয়েছে নেবেন আপনি নেবেন না তার মানে আপনি নেবেন যুক্ত ইলিশ যদি জানা না থাকে না জেনে নেবেন আর জানা থাকলে নেবেন না অথবা আপনি অন্তত পক্ষে এতটুকু করবেন যে যে কোনো মাছ কিনতে গিয়ে একটু কানটা ভালো করে দেখবেন মাছটা টিপে দেখবেন অথবা চেক করে দেখবেন এটা নেওয়ার মতো কিনা নেওয়ার মতো হলে নেবেন নইলে নেবেন না অতএব যে কোনো সঙ্গবদ্ধ প্রতিষ্ঠান যারা ইসলামের সেবা দিচ্ছে তাদেরকেও দেখতে হবে তারা ইসলামের এই নিয়ম নীতিগুলো মেনটেন করছে কি না যদি করে থাকে তখন তাদের সাথে কাজ করতে অসুবিধা নেই তবে ইসলাম দলাদলিকে নিষেধ করে এটাও মনে রাখতে হবে এটাকে বলা হয় তাহাজুব তাহাজুব ইসলাম তানদিম তথা সঙ্গবদ্ধ প্রচেষ্টাকে প্রশংসা করে আর দলাদলির ভিত্তিতে হানাহানি বিদ্বেষ কাট মানে লাগালাগিকে ইসলাম সমর্থনও দেয় না এবং নিষেধ করে জালিমদের যারা সমর্থন দেয় তারাও কি জালিমে পরিণত হবে হ্যাঁ অবশ্যই জালিম এর সহযোগীরাও জালিম জালিমদের সাথে যারা থাকে তারাও জালিম তাদের পক্ষে যারা থাকে তারাও জালিম তেলাওয়াতে সেজদা মুখস্থ করার সময় কি প্রতিবার পাঠ করার পর সেজদা দিতে হবে না যদি একসাথে অনেকবার পড়েন তখন একসাথে একটা দিলে হবে পরে ঘুমানোর সময় কোরআন তেলাওয়াত চালিয়ে রাখা যাবে কি না ঘুমন্ত অবস্থায় কি বন্ধ করা যায় আপনি তো চালিয়ে দিলেন ঘুম চলে আসলো বাকি যতক্ষণ চললো তা থেকে ঘুম হবে গোনা হবে না আপনি এতটুকু করতে পারেন আপনার ঘুমঘুম ভাব বন্ধ করে দিতে পারেন কারণ আসলে কোরআন তেলটা শোনা উচিত এখন কেউ তো শুনছে না তবে এমনটা হতে পারে যেমন আপনি চাচ্ছেন আপনার বাসায় একটু মোটামুটি ভলিউমে সুরা বাকারাটা চালিয়ে দিলেন কারণ সুরা বাকারাটা তো নিজে পরিশেষ করতে পারছেন না তাহলে তেলাওয়াটটা বাসায় তো আপনি না আরও অনেক আল্লাহর ফেরেস্তা আছে আর অনেকে আছে বাসার মধ্যে প্রতিদিন যদি সুরাল বাকারা তেলাওয়াত করা হয় তাহলে শয়তান এবং জিন শয়তান থেকে সে বাসাটা প্রোটেক্টেড থাকে এটা বিশুদ্ধ আদেশ দ্বারা প্রমাণিত ফলে আপনি সেটা করতে পারেন আর যদি আপনি কোরআন তেলাওয়াত চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন এটা চলতে থাকে এতে শরীয়তের কোনো নিষিদ্ধতা নাই নারীদের জন্য বিভিন্ন দৈনন্দিন বিধান জানার জন্য বাংলায় শ্রেষ্ঠ একটি বইয়ের নাম জানাবেন বাংলা ঠিক এরকম বই এখন হয়তো পাওয়া যায় তবে নারীদের জন্য এখন বিভিন্ন ওয়েবসাইটে খুব সুন্দর আলোচনা আছে যেমন ইসলামকিও ডট ইনফো আছে তারপরে ইসলাম হাউস ডট কম কিন্তু বাংলায় একদম সকল বিধান সম্বলিত আছে কিনা আমার জানা নাই দৈনন্দিন জীবনে ইসলাম ইসলাম ফাউন্ডেশনের একটা বই আছে কিন্তু এগুলো রিভিউ করতে হবে কারণ বুঝতেই পেরেছেন যে ইসলাম ফাউন্ডেশনে গত পনেরো বছরে প্রচুর বেদাতি কর্মকাণ্ড ছিল ফলে সেই সমস্ত বই সেই সমস্ত সময় যে বইগুলো ছাপানো হয়েছে সেগুলোর কি অবস্থা দেখতে হবে এমনকি যে কোনো বই সম্পর্কে আসলে বলতে গেলে ওটাকে দেখেই বলতে হবে বেশ কিছু বই আছে হয়তো ভালো কোনো প্রকাশনা থেকেও ছাপানো হয়েছে বাট এখনো স্টিল ভুল আছে হাদিসের তর্জমায় ভুল আছে হ্যাঁ আমাদের বাংলাদেশে শিক্ষায় আসলে আমরা বেশি আগ্রহী না কেউ কষ্ট করতে চায় না আমি অনেক যেমন বোখার ইমাম বোখারের যে সাহেব বোখারের তর্জমা দেখলাম অনেক প্রাচীন তর্জমাও আছে ইসলাম ফাউন্ডেশনের আছে আধুনিক প্রকাশনী আছে তাওহিদ পাবলিকেশানস আছে এবং আরও কয়েকটা পাবলিকেশানসও আছে তো আমার হাতে আমি আর বলবো না কোনটা কোনটা পড়েছি আমার হাতে যতগুলো পড়েছে আমি প্রত্যেকটাতে ভুল পেয়েছি তর্জমায় ব্যাপক ভুল ব্যাপক ভুল মানে এই ভুলগুলো সংশোধন কেন করছেন না কর্তৃপক্ষ তর্জমায় এবং অনেক জায়গায় এত ভুল তর্জমা মানে ভুল তর্জমার অর্থ কি জানেন বলবে যে রাসুল সাল্লামের হাদেশে তো কথা বলছে তো ভুল তর্জমা কি রাসুল সাল্লামের কাউল হিসাবে চালানো যাবে এটা ডেঞ্জারাস একটা বিষয় আমাদেরকে আরো অনেক সচেতন হতে হবে আল্লাহ বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এই ব্যাপারে যে কোনো মুসলিমের চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে এই জন্য মুফতি সাহেব মুফতি মুফতিকারা যিনি বলেন যে এটা এটার হুকুম এই আসলে হুকুমদাতা কে আল্লাহ কারণ মুফতি সাহেব যখন বলবেন এটা ফরজ এটা ওয়াজিব মূলত এটা ফরজ এটা ওয়াজিবের সিদ্ধান্তকে দেন আল্লাহ দেন তাহলে আমি যখন বলছি আমি কি চূড়ান্ত সতর্কতা অবলম্বন করছি কারণ আমি তো বলছি না এটা আমার কাছে ওয়াজিব আমি আমি হুকুমদাতা না এটা আসলে আমি যখন বলছি তখন আমি বলছি কি এটা আল্লাহর কাছে ওয়াজিব এটা ইসলামী শরীয়তে ওয়াজিব মানে কি শরীয়ত প্রণেতার কাছে এটা ওয়াজিব শরীয়ত প্রণেতার কাছে এটা হারা অতএব শরিয়ার কোনো হুকুম বলা অথবা রাসুল আসাল্লাম তিনি বলেছেন এভাবে বাংলায় বলা আমাদের চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের ভুল হতে পারে বাট আমাদের এমন একটা প্রক্রিয়া থাকতে হবে যেন ভুলগুলো আমরা সংশোধন করতে পারি এটা যে কারণে যে কেউ পারেন একটু আদবের সাথে হয়তো আমাদের সেটা করতে হবে কিন্তু যদি কোনো ভুল কোনো স্কলারের কাছ থেকে হোক তার বইয়ে হোক বা অনুবাদের মধ্যে হোক ভুল যদি ধরা পড়ে সেটা সংশোধন করতেই হবে এবং এটা চলমান থাকা উচিত বিশেষ করে বইয়ের ক্ষেত্রে যখন বইয়ের সেকেন্ড ইমপ্রেশনটা বের হবে সংস্করণ অথবা সেকেন্ড ছাপানো প্রতিবারে আসলে এগুলোকে একটু রিভাইজ করা উচিত তাহলে হয়তো ভুলটা সংশোধন হবে আমার ছেলে হাফেজ হয়ে আর পড়ালেখা করতে চায় না এমনকি সালাতো আদায় করতে চায় না এমন তো অবস্থা কী করণীয় সুবাহান আল্লাহ গতকালকে আমরা হেফাজ নিয়ে কথা বলতেছিলাম যে হেফজ কিভাবে করাবেন বিকেল চারটায় তিনটায় উঠাবেন এরপর একটা পর্যন্ত মাঝখানে এক ঘন্টা ঘুমাবে এটা একটা টর্চার একটা বাচ্চার উপরে এই প্রশ্ন থেকে বুঝতে পারছেন এখন আপনি পারবেন আপনাকে ধরলাম খুব স্বাস্থ্যবান খাচ্ছেনও খুব ভালো পয়সাও অনেক খুব হোয়াইট কাম আছেন এই বিকেল ভোর চারটা থেকে বেলা একটা পর্যন্ত করতে পারবেন মাঝখানে এক ঘন্টা রেস্ট নেবেন তো ছোটো বাচ্চাদের ভোরে এত টর্চার করতেছেন কেন ঠিক আছে ওরা ছোট ভোরে পড়বে ঠিক আছে আটটা পর্যন্ত পড়বে ঠিক আছে এই ছোটো বাচ্চাদের খেলাধুলার জন্য আপনি কি ব্যবস্থা করলেন ওর তো একটু রেক্রিয়েশন দরকার ওর স্বভাব হচ্ছে লাফালাফি লাফালাফি তো বন্ধ করে দিয়েছেন আপনি ওর পাঁচ বছর ছয় বছর সাত বছরের বাচ্চাদের আর হাফেজ সাহেবরা কি করে বলে যে আমি মায়ের খাইয়ে হাফেজ হয়েছি তো তোমারই মায়ের খাইতে হবে এবং মায়ের সে মাইন না রক্ত বাইরে হবে কান ছেড়ে যাবে প্যাট ছেড়ে যাবে পিঠ ছেড়ে যাবে এই কারণে ছেলে মেয়েদের অবস্থা হাফেজরা আপনি দেখবেন বাংলাদেশে হাফেজদের উপর একটা সমীক্ষা করেন শত শত ভালো ভালো হাফেজ আছে এখন বিশ্ববান্ধের হাফেজ আছে বাংলাদেশ তো এদের মধ্যে অধিকাংশের অবস্থা এই আর পড়তে চায় না এরপরে যদি পুরস্কার পায় পাঁচচল্লিশ বা পঞ্চান্ন লাখ টাকা বা পঁচাত্তর লাখ টাকা এরপরে পরিবারের সবাই বলে যে তুমি ব্যবসা করো আরে দুধ পড়ালেখা করে কি হবে পঁচাত্তর লাখ টাকা ব্যবসা করলে তোমার দশ বছরে এটা দশ কোটি বিশ কোটি হয়ে যাবে আমি অনেক ছাত্রর কথা জানি এই কাজটা করছে হয়তো সৌদি আরবে ফার্স্ট হয়েছে বা দুবাইতে ফার্স্ট হয়েছে এসে এখন আর পড়ালেখা মন বসে না এবং অনেক হেফজ ওখানে দেখলাম যে পুরস্কারপ্রাপ্ত হাফেজরা পড়ায় তার তাহলে সে তো হাফিজ হইয়া হেফজই পড়াচ্ছে আর তো কিছু হতে পারলো না বুঝতে পেরেছেন এটা একটা সমস্যা কারিকুলামের মধ্যে পরিবর্তন আনা দরকার আর হাফিজরা যাতে স্কলার হয় সে প্ল্যানটা করা দরকার এবং সেটা যৌক্তিক চমৎকার এজুকেশনাল সাইকোলজির উপর ভিত্তি করে সেটা হওয়া দরকার আমাদের অধিকাংশ হেফজখানার হাফেজ দেখবেন যে সে হাফিজ আর কিছু নাই সে কি সাইকোলজি বুঝে সে কি শিশুর মনস্তত্ব বুঝে সে কি মানে রাসুল সাল্লাহামের শিক্ষা ব্যবস্থা বুঝে রাসুল সাল্লাহ আসাল্লামের সাহবদের মধ্যে হাফেজ ছিল ওরা হাফেজ হয়েছে কয়বার মার খাইছে ওরা হ্যাঁ তাই না ভয় দেখানো শাস্তি এটা হতে পারে কিন্তু আমাদেরকে মনে হয় একটু খেয়াল রাখতে হবে পুরো জিনিসটা নিয়ে চুরি হয়ে যাওয়া কোনো পণ্য খুঁজে পেতে পুলিশকে কাজের জন্য শুরুতে কিছু টাকা প্রদান করা কি ঘুষ হিসাবে গণ্য হবে নাকি নিয়তের উপর ভিত্তি করে হাদিয়া হিসাবে দেওয়া যাবে এই প্রশ্নটা কি নেওয়া দরকার আছে আসলে এই প্রশ্নের উত্তর সবারই জানা আছে বরং আমি উত্তর দেব সংক্ষেপে এতটুকু পুরুষদেরকে নষ্ট করার পিছনে আপনার বিশাল অবদান পুলিশদের গ্রেপ্তার বাণিজ্যের কথা আমরা জানি একজনকে ধরে নিয়ে চাপ দিয়ে পাঁচ লাখ টাকা আদায় করে প্রথম দিকে তো চাপ দিত না পরে দেখে যে আরে চাপ দিলে তো লাভ আমরা আশা করব তাদেরকে বর্তমান সরকার সংশোধন করবেন একটা পুরো প্রশাসন মানে এতটা বদনাম হয়ে গেছে তাদের আমি আশা করব তাদের মধ্যে যারা সৎ আছেন তারা লিডটা নেবেন এই বদনামটা ঘোচাবেন এবং যারা এই উৎকোচ গ্রহণ করবে সেই স্পিড মানির নামে হোক আর হাদিয়ার নামে হোক তাদের যেন কঠোর শাস্তি দেওয়া হয় জুমার দুই রাকাত ফরজ সলাতের পর মসজিদে চার রাকাত নফল কীভাবে আদায় করব। চার রাকাত পরে একবার সালাম ফেরুন নাকি দুই রাকাত পরে সালাম ফেরিয়ে আবার দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে পড়াটাই অধিকাংশ ওরাম শুদ্ধ বলেছেন আমি সেভাবে পড়তে পারি বুয়েটের একটি ছেলে অনলাইনে হ্যাঁ হ্যাঁ ও কুয়েটের আচ্ছা ফেসবুকে রাসুসাল্লা কটুক্তি ও তার চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেন এমন তোসা ছাত্ররা তাকে চেপে ধরলে সে মাফ চেয়ে পোস্ট আর করবে না এমন করবে না বলে কিন্তু এর শাস্তি তো মৃত্যুদণ্ড এর তওবা নেই এমন অবস্থায় অনেকেই আইন তুলে নিয়ে শাস্তি দেওয়ার কথা বলেছেন আমাদের কী করণীয় আচ্ছা আসাদ নূরের ব্যাপারেও বলবেন কীভাবে প্রতিহত করবে আসলে ইসলামের যে কোনো বিষয় হাতে নেওয়ার আগে আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে মাসলাহা আর সব সময় একটা টেক্সট থেকে পুরো আইনটা ডিরাইভ করা যাবে না এস্তেমবাদ করা যাবে না আপনি যেমন ধরেন আপনার ভাতিজা দুষ্টামি করছে ওর একটা চটকানি দিলেন তো আমার ভাতিজা দিলাম কিন্তু যদি আপনার ভাই এটাকে মাইন্ড করে এবং এরপরে আপনাকে ঠেলে ছাদ থেকে ফেলে দেওয়ার মতো অবস্থা মানুষের তো এক এক রকম জেদ সবসময় কনসিকুয়েন্স হিসাব করবেন আপনি যে কাজটা এখন করতে চান তার ফলাফলটা কি হবে আপনি যদি আইন নিজের হাতে এখন এই জায়গা তুলতে চান অনেক আলেমদের মতে সাল্লামের যারা গালিগালাজ করে তাকে সাথে সাথে শাস্তি দেওয়া যাবে কিন্তু আপনি এক্সাম্পলটা নিলে আসলে তার কনসিকুয়েন্সটা কি হবে আমাদের সমাজ এটাও ভাবতে হবে ওটা হলো ইসলামী সমাজ খেয়াল করে দেখেন এই জন্যে আমরা জানি যে আধুনিক গণতন্ত্রে অনেক সমস্যা আধুনিক বা পাশ্চাত্য গণতন্ত্রের মধ্যে ইসলামের সাথে বহু জায়গায় কন্ট্রাডিকশান তাই না বেসিক কন্ট্রাডিকশনও আছে কারণ আধুনিক গণতন্ত্র তো হলো একটা মরিচিকা এখানে কি মানুষের স্বাধীনতার কথা যে গল্প করা হচ্ছে সেটা কি আছে আমেরিকাতে আছে কোন দেশে আছে বলে এগুলো হচ্ছে মরিচিকা মানে নানা প্রচার মাধ্যমে আমাদের মাইন্ডটাকে সেট করে তারপরে এই মতবাদগুলোকে খাওয়ানো হয় সেখানে আমাদের রিলিজিয়াস রাইটসটা কোথায় গেল বলেন ব্রিটেন ফ্রান্স আমেরিকা কানাডা যেখানে মেয়েদের হিজাব করতে বারবার বাধাগ্রস্ত করা হয় ধর্ম প্রচারের স্বাধীনতা আছে তাহলে মানে আরো অনেকগুলো ইস্যুজ আছে তাহলে এই যে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থাপনাটাকে আপনি একদম খোলাফায় রাশেদ্দিনের জায়গায় সেট করে দিলেন এটা তো হবে না খোলাফায় রাশেদ্দিনের আন্ডারে রাষ্ট্রের বিভিন্ন কাজের যে হুকুম সেটাকে আপনি এখানে আসে সেট করে দিলেন এটা হবে না আচ্ছা তাহলে কি হবে এটার জন্য ওলামাইকেরামের সিরিজ সেমিনার গবেষণা করা দরকার বাংলাদেশে আমরা তাহলে কিভাবে বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত নিব। এক্ষেত্রে আলেমদের এগিয়ে আসতে হবে স্কলারদের এগিয়ে আসতে হবে আপনি একজন ইমাম সাহেবকে খতিব সাহেবকে প্রশ্ন করবেন তার উত্তর দিয়ে পুরো জেনারালাইজ করবেন এটাও ঠিক না কারণ ব্যক্তিভেদে তো আমাদের মতভেদ থাকেই তাই না আমরা যেটা দেখছি যে ভুলটা হচ্ছে এখানে সেটা হলো প্রত্যেকে তার মতের আলোকে কথা বলে এবং আরেকজনকে রিফিউট করে এবং অপবাদ দেয় এই জায়গাগুলোতে ইস্তেহাদের সুযোগ আছে আমাদের করণীয় কি রাজনৈতিক বিভিন্ন ডিসিশনের ক্ষেত্রে বা সামাজিক বিভিন্ন ইস্যুর ক্ষেত্রে হ্যাঁ বিভিন্ন আন্দোলন হচ্ছে না হচ্ছে এগুলোর ক্ষেত্রে এক্ষেত্রে আলেমদের প্রাজ্ঞবিজ্ঞ লোকজন বসে একটা রেকমেন্ডেশন তৈরি করবে হয়তো ওটার সাথেও সবাই একমত নাও হতে পারে না হোক বাট ইট ইজ এ স্ট্রেংথ যে একদল আলেম জন পঞ্চাশ জন বিখ্যাত আলেম বিখ্যাত বলতে আমি জ্ঞানের দিক থেকে বিখ্যাত ওই নামের দিক থেকে না ভাইরাল হওয়ার দিক থেকে না তো তাহলে যদি সেই সেটা আসে তাহলে তার উপর আমরা মানে সেই ধরনের মতটাকে আমরা গ্রহণ করতে পারি এটা অতীতেও আমরা দেখেছি যেমন বিজ্ঞ আলেমদের অধিকাংশ জমহুর যে মতটা পোষণ করেন এবং সেটা যদি দলিলের ভিত্তিতে হয় তাহলে সেটা শক্তিটা বেড়ে যায় সেটা শক্তিটা বেড়ে যায় আবার দেখা যায় যে কোথাও এমন আলেম রয়েছেন যাদের এলেমের দৌড় বেশি নেই সংখ্যায় বেশি তার বিপরীতে আরেকজন অনেক বড় আলেম তিনি বিপরীত কথা বলেছেন তারটাও শক্তিশালী হতে পারে এটা নির্ভর করবে পরবর্তী গবেষকরা যখন দেখবে যে মানে কার কথাটা বেশি দলিল ভিত্তিক সুতরাং এক্ষেত্রে আমরা বলবো বেসিক প্রিন্সিপাল হচ্ছে যে কোনো মুসলিম সমাজে আইন নিজের হাতে তুলে না নেওয়া আইন নিজের হাতে তুলে না নেওয়া রাসুল সাল্লা সাল্লাম সাত এবং রাসুলের ব্যাপারে যদি কঠোর কোনো বক্তব্য রেখে থাকেন আর আপনি শুধু ততটুকু পরে আইনটাকে বাস্তবায়ন করেন তাহলে কিন্তু সমাজে বিপর্যয় দেখা দিবে। এর কনসিকুয়েন্সটা খুব খারাপ হতে পারে এবং তখন নানামুখী চিন্তা এক একজন এক এক চিন্তা করে নিজেরা বিভেদের মধ্যে জড়িয়ে যেতে পারে এক্ষেত্রেও এই রাসুসাল্লাহকে যে গালি দিল তার ব্যাপারে কি করণীয় আলেমরা বলবে এবং সবচেয়ে উত্তম হচ্ছে যে যেহেতু মুসলিম সমাজ তাহলে এখানে ব্ল্যাসফ্যামি আইন থাকা দরকার কারণ পৃথিবীর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে রাসুল সাল্লা সাল্লাম তাকে আপনি গালি দিবেন সে কি আপনার সাথে প্রতিযোগী কেন গালি দিবেন তাকে যেখানে অমুসলিমরা হাজার হাজার অমুসলিমরা তাকে তার শ্রেষ্ঠত্ব স্বীকার করেছে তাহলে এই সমাজে যদি কিছু মুসলিম থাকে অমুসলিমদেরকে ভালো লাগে তাহলে তাদের ব্যাপারে আমাদের বক্তব্যকে অমুসলিমরাও সম্মান করেন তাহলে এই ব্যক্তির গায়ে আঘাত করলে মুসলমানদের রক্তক্ষরণ হয় আমরা আমাদের জানের চাইতেও বেশি ভালোবাসি রাসুল সাল্লাহ এবং রাসুল সাল্লাহ অমর অমর সংশোধন করেছিলেন আমি সারা আর সবকিছুতে আপনাকে শুনছেন না তোমার থেকেও বেশি ভালো বাসতে হবে সব কিছু থেকে রাসুসলামকে বেশি ভালো না বাসলে প্রকৃত ইমানদার হওয়া যাবে না এটা হাদিস অতএব আসলে মুসলিমরা তাকে সবচেয়ে বেশি ভালো ইমানদার মুসলিমরা অবশ্যই রাসুলসলামকে সবচেয়ে বেশি ভালোবাসে অতএব তাকে টাচ করা তাকে অপমান করা গোটা মানব জাতিকে অপমানের আমাদের কাছে বেশি কষ্টদায়ক এত বড়ো অপরাধী তার কঠিন শাস্তি হওয়া উচিত তবে তার শাস্তি আপনি নিজের হাতে না তুলে নেওয়াটাই আমি শ্রেয় মনে করি বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে অনেকে বেনামাজি মুসলিমকে মোরতাদ হিসাবে হত্যা করা ফরজ অথবা অনুরূপ মেসেজ ফরওয়ার্ড করেছে এক্ষেত্রে করণীয় কি কেউ যদি অমুসি মানে নামাজ বাদ দিয়ে দেয় তাহলে এটা রাষ্ট্রের দায়িত্ব এসে যায় এটা ব্যক্তির দায়িত্বের মধ্যে থাকবে না হিন্দুদেরকে জাহান বলা কি মুসলিমদের শোভা পায় যারা তাকে আসলে এটা হলো একটা আক্রমণাত্মক প্রসেস অমুসলিমদেরকে আপনি মাল্ল ভাল্ল বা এই সমস্ত আজে বাজে কথা বললেন এটা অ্যালাউড না কাউকে আক্রমণাত্মকভাবে কারণ মুসলিম অমুসলিমরা তো আমাদের দাওয়াতি টার্গেটের মানুষ তাই না আমরা চাই তার মুসলিম হোক রাসুলসাল্লা সাল্লাম টাইফে মাল্য ভাল কিছুই বলেন নাই অথচ তাকে রক্তাক্ত করেছিল এবং তারা ছিল পত্তলিক হিন্দুদের মতো তারা ছিল পত্তলিক আমরা সবার জন্য করি তাদেরকে করে আপনার এই অ্যাপ্রোচটা তার মনটাকে সফট করতে পারে সব হিন্দু তো খারাপ না সব খ্রিস্টান খারাপ না আচ্ছা তাইলে খারাপ হতে পারে অনেকে আমাদের জানা অবস্থায় কিন্তু আপনার সাথে আপনার সাথে যারা যুদ্ধমান যুদ্ধ মুসলিমদের সাথে যারা যুদ্ধমান শুধু যুদ্ধের নিয়ম তাদের উপর বর্তাবে আর মুসলিম রাষ্ট্রে যে সমস্ত অমুসলিমরা থাকে বেসিক প্রিন্সিপাল হচ্ছে তারা এদেশের নাগরিক অতএব জননিরাপত্তা যেটা আপনি পাবেন সেটা সেও নিজের চরিত্র কিভাবে রক্ষা করা যায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভালো না এখন পরিবারে বিবাহের কথাও বলতে পারছি না রোজা রাখবেন এটা আল্লাহর সুস বলে দিয়েছে বাচ্চা হওয়ার পর তাহানিক কত দিনের মধ্যে করতে হয় যত দ্রুত করা যায় বাচ্চা হওয়ার পরে যত দ্রুত হ্যাঁ সাথে সাথেও করা যায় একদিন পরেও করা যায় দুদিন দিন পরেও সমস্যা নেই ছেলে মেয়ে সালাদ আদায় না করলে কতটুকু বয়স পর্যন্ত বাবা মা তার ভরণ পোষণে দায়িত্বরত বালেক হওয়া পর্যন্ত ছেলে মেয়ে বালেক হওয়া পর্যন্ত মেয়েদের বিবাহ হওয়া পর্যন্ত একাকি আউ্বাল ওকে ফরজ সালাদ করার বিধান কী যেহেতু নিকটে এমন কোনো মসজিদ নেই যেখানে আউ্ল ওক্তের সালাদ আদায় করা হয় যদি আমরা সাধারণত অন্য অন্য সালাদগুলো যেমন এশার সালাত মাগরিবের সালাত মসজিদে পড়ি কিন্তু আসরের সালাদটা যেহেতু তারা দেরিতে পড়ে যেন আউ্ব পড়ি তাহলে এটা উচিত হবে না মসজিদে পড়তে হবে পুরুষদের উপর ওয়াজিব হচ্ছে সব সালাদ মসজিদে পড়া আসরের সালাদ এদেশে হামাফি মাঝহের ফতা অনুযায়ী তারা দেরি করে পড়ে কিন্তু ওক্ত যাওয়ার পরে না ওক্তের মধ্যেই পড়ে রাসুল সাল্লা সাল্লাম থেকে যেটা একদম সাব্যস্ত সেটা হচ্ছে তিনি আসলে এক মেসেলের পরে সালাদ পড়তেন এক মেসেলের পরে আসর আজান হতো হয়তো পনেরো বিশ মিনিট এরকম টাইম এর মধ্যে তিনি আসর সালাদ করতেন এবং আসরের পরে তিনি মদিনার আরেক প্রান্তে গিয়ে চলে আসার মতো মানে দেখা যেত যে মদিনার আরেক প্রান্তে গিয়ে আবার এস আসলেও তখনও সূর্যের আলো হলুদ হয় নাই এগুলো হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে কারণে আমরা দেখি যে ইমাম আবু হানিফর আহমাহুল্লাহ ছাড়া বাকি তিন ইমাম ইমাম মালিক শাফে এবং ইমাম আহমদ ইবনে হাম্বাল এবং ইমাম আবু হানিফর আহমাহুল্লার প্রিয় দুই ছাত্র ইমাম আবু ইউসুফ ইমাম মাহমদ এরা সবাই বলেছে আসরের আউ্বাল অক্ত হবে এক মেসেলের পরে এখন যেমন প্রায় সাড়ে তিনটা তিনটা আটাশ এই অক্ত হয় আর ইমাম আবু হানিফার রহামহল্লার নিয়ম অনুযায়ী দুই মেসেলের পরপর ওয়াক্ত হয় সেটা প্রায় এক ঘন্টা পরে তো এক ঘন্টা পরেও ওয়াক্ত থাকে তাহলে মসজিদে আমি শুধু আউ্বল ওয়াক্তের মোস্তাহাব পাওয়ার জন্য জামাত তরক করব এটা সঙ্গত হবে না হ্যাঁ যদি অন্য কোনো মসজিদে আউ্বল ওক্ত হয় সেখানে যেতে পারা যাওয়া যেতে পারে সেটা যদি আমার পাড়ার মসজিদের থেকে একটু দূরেও হয় তাহলে আমি পাড়ার বাদ দিয়ে যেখানে আউ্বালক্ত হয় সেখানে যেতে পারবো আর যদি দেখা যায় যে আমাকে আউ্বালক্তে পড়তে হলে একাকেই পড়তে হবে তাহলে সেটা করাটা উচিত হবে না আমাকে কারণ আউয়ালক্তে আমি আসর পড়ার পরে আবার কি আর জামাতে পড়তে পারবো আসরের পরে সূর্য অস্ত যাওয়ার আগে আর কোনো নামাজ আছে নাই অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে আসলে আমাদের এই যে এটাকে বলা হয় অগ্রাধিকার দেওয়া কোনটাকে বেশি অগ্রাধিকার দেবো কোনটাকে কম অগ্রাধিকার দেবো এটা কিন্তু ইসলামী সারিয়া ঠিক করে দিয়েছে ওয়াজিবকে অগ্রাধিকার দেব না মোস্তাহাবকে অগ্রাধিকার দেব ওয়াজিব ওয়াজিব হচ্ছে জামাতের সাথে সালাদ পড়া পুরুষদের জন্য আর মোস্তাহাব হচ্ছে এই সালাদটা আউ্বালক্তে পড়া কারণ আউয়ালতে পড়তে গিয়ে একে পড়লাম ওয়াজিব তরক করে এটা কি হলো এটা ঠিক হবে না যদিও আমাদের মধ্যে অনেককে দেখেছি তারা আউয়াল রক্ত পড়াকে অধিক জরুরত দিয়ে তারা বলেন জামাত তরক করে হলে আউ্বালক্ত পড়তে হবে বাট আমাদের কোনো শায়েককে আমরা এইভাবে মদিনা ইউনিভার্সিটিতে দিতে দেখি নাই কিংবা অন্য অন্য আমরা দেখেছি তারা এই তার রক্ষা করেছেন যে ওয়াজিবটার গুরুত্ব মোস্তাহাবের চাইতেও বেশি আর যদি ওয়াজিবের সাথে মোস্তাহাব মেলানো যায় তাহলে আলহামদুলিল্লাহ এতটুকু বলে আমরা শেষ করছি আজকে হাদাউসাল্লাহ সাল্লাম আল্লাহ নবীন মোহাম্মদ و على آله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته